Hello viewers, I'm Muhammad Kabir Hussain. Tech Support BTR YouTube channel আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি এর ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব। আর আজকের পর্বে আমি আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যে সাইট থেকে আমরা খুব সহজেই নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মনে করুন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে কানাডার বিভিন্ন শহরে কম্পিউটার রিপেয়ার্স অ্যান্ড সাপোর্ট দিয়ে থাকে যে সমস্ত কোম্পানি, সে সমস্ত কোম্পানির কোম্পানি নেম, ওয়েব অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ইমেল, ওই কোম্পানির স্টার স্কোর এবং কোম্পানির রিভিউগুলো তার প্রয়োজন। তো চলুন দেখি আজকে আমরা অন্য একটি নতুন সাইট থেকে কিভাবে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারি। আজ আমি আপনাদেরকে নতুন যে সাইটটির সাথে পরিচয় করে দেব, সেই সাইটটির নাম হচ্ছে homestars.com। তো এই সাইটে যাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ব্রাউজ ক্যাটাগরিজ নামে একটি বাটন আছে। তো আমরা ক্যাটাগরিগুলো ব্যবহার করার জন্য, ব্রাউজ করার জন্য ব্রাউজ ক্যাটাগরিজ এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পরে এখন আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। তো এখন এখানে দেখুন বলছে সার্ভিস প্রোভাইডার্স ইন টরন্টো অন্টারিও। তো কানাডার টরন্টো অন্টারিওর যে সার্ভিস প্রোভাইডার্সগুলো আছে তাদের যে ক্যাটাগরি আছে এগুলো আছে, সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে এই ক্যাটাগরিগুলো থেকে কিভাবে আমাদের এই টার্গেটকৃত তথ্যগুলো নিতে পারি সেটাই দেখাবো। আপনারা যদি চান যে না টরন্টো লোকেশনের নয় অন্য কোনো লোকেশনের চান, তখন আপনারা এই যে টরন্টো এটা মুছে দিয়ে আপনার যে লোকেশন প্রয়োজন কানাডার, তো সেই লোকেশনটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দিয়ে সার্চ করলে আপনার সেই লোকেশনে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আপনার সামনে চলে আসবে। তো এখন আমরা এইখান থেকে কিভাবে আমাদের এই ইনফরমেশনগুলো নিতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই মুহূর্তে যে ক্যাটাগরিটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার রিপেয়ার্স অ্যান্ড সাপোর্ট। তো দেখুন যে আমি একটু যদি নিচের দিকে যাই, তো এখানে দেখুন যে রয়েছে কম্পিউটার রিপেয়ার্স অ্যান্ড সাপোর্ট। তা আমি এই কম্পিউটার রিপেয়ার্স অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অলরেডি কম্পিউটার রিপেয়ার্স অ্যান্ড সাপোর্ট টরন্টো অন্টারিওতে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো চলে আসছে। তো আমরা এখন কি করব, সাপোজ প্রথম কোম্পানির যে এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমরা প্রথম কোম্পানিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন ওই কোম্পানির ডিটেলস পেজ আমাদের সামনে চলে আসবে। তো এই মুহূর্তে আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমাদের প্রথমেই দেখুন আছে স্টার স্কোর। তো আমাদের কিন্তু স্টার স্কোর নিতে হবে। তো আমরা স্টার স্কোর নেওয়ার জন্য দেখুন এখানে 71%, তো এটা আমরা কপি করে স্টার স্কোর ঘরে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের প্রয়োজন রিভিউ। তো রিভিউর জন্য আমরা এখানে দেখুন রিভিউ একটা বাটন আছে, রিভিউতে ক্লিক করে আমরা এখানে দেখছি 6 রিভিউ। তো আমরা এখানে লিখে দেবো 6। এরপরে আমাদের কোম্পানি নেম। তো কোম্পানি নেমটা নেওয়ার জন্য যদি আমরা এই প্রোফাইল বাটনে ক্লিক করি, তো দেখুন যে আমাদের সামনে যে চলে আসছে মোর অ্যাবাউটের পরে যে লেখাটা আছে এটা আছে কোম্পানি নেম। তো আমি এটা কপি করে আমাদের কোম্পানি নেমের ঘরে বসিয়ে দেবো। দেন আমাদের প্রয়োজন হচ্ছে এই কোম্পানির ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেসটা আমরা একটু যদি নিচের দিকে যাই, তো দেখুন এখানে চলে আসছে। তো আমরা এটাকে ওপেন করছি। আমি এখন কোম্পানি নেম ডোমেন নেমটি শুধুমাত্র একটা কিন্তু কপি করে নিয়ে আমাদের ওয়েব অ্যাড্রেসের ঘরে পেস্ট করে দিলাম। এরপর আমাদের আর বাকি থাকছে কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ইমেল। তো এই তিনটা আমরা এখন এই ওয়েবসাইট থেকেই নেওয়ার চেষ্টা করব। তো এখন এখানে দেখুন যে রয়েছে আমাদের কোম্পানি যে ফোন নাম্বার সেটি। তো এটা আমি কপি করে কোম্পানি ফোন নাম্বারের ঘরে পেস্ট করে দিচ্ছি, মাঝখান থেকে এই ব্র্যাকেটটি উঠিয়ে দেব। এরপরে কোম্পানি অ্যাড্রেস আর কোম্পানি ইমেল। তো কোম্পানি ইমেল নেওয়ার জন্য আমরা এখানে দেখব যে কোথাও কন্ট্যাক্ট পেজ আছে কিনা, সেখান থেকে কোম্পানি ইমেল পাওয়া যায়। অথবা ফেসবুক পেজ যদি থাকে তো আপনি ফেসবুক পেজে যেতে পারেন। তো আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি, সেখান থেকে কোম্পানির অ্যাড্রেস এবং ফোন নাম্বার সরি ইমেল নেওয়ার চেষ্টা করব। তো আমরা অ্যাবাউট পেজে চলে যাচ্ছি। তো অ্যাবাউট পেজ থেকে এখন আমরা এখানে দেখব যে আমরা কী কী তথ্য পাই। তো এখানে দেখুন আছে কোম্পানি যে ইমেল সেটি আছে, বাট এখানে কিন্তু আমরা পাচ্ছি না যে কোম্পানির অ্যাড্রেস। তো আমি কোম্পানি ইমেলটি কোম্পানি ইমেলের ঘরে বসিয়ে দিই।
লাস্ট আমাদের থাকলো কোম্পানি অ্যাড্রেস। তো কোম্পানি অ্যাড্রেসটা ফেসবুক পেজে যখন পাইলাম না, এখন এখানে কিন্তু আমরা দেখব যে কন্টাক্ট আস একটা বাটন আছে, এখানে যে দেখতে পারি অথবা এখানে আরেকটা কন্টাক্ট আস আছে সেখানে। আর সবচেয়ে বেটার হচ্ছে দেখুন যে এখানে লোকেশন আছে, তো লোকেশন টরেন্টো এই বাটনে আমরা ক্লিক করব, তাহলে আমরা আশা করি যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি পেয়ে যাব। তো আমি সেখানে ক্লিক করলাম, তো সেটি ওপেন হতে থাক। এর ভিতরে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আমার চ্যানেলের চ্যানেল আর্টে লিখেছি যে ডেইলি ভিডিওস অন 9 PM থেকে 10 PM, অর্থাৎ প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টার ভিতরে আমি একটি টিউটোরিয়াল আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড দিব। তো সে টিউটোরিয়ালটি শুধুমাত্র একটা ক্যাটাগরি নয়, দেখুন যে এখানে যদি আপনারা খেয়াল করেন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি অ্যান্ড মোর, তার মানে এই ক্যাটাগরিগুলো টিউটোরিয়াল, ধারাবাহিক টিউটোরিয়াল অলরেডি আমি আপলোড করতেছি, এবং নতুন নতুন আরও বিষয় যখন আসবে তখন সেই বিষয়গুলোও উপরে ধারাবাহিক টিউটোরিয়াল আমি এখানে আপলোড করার চেষ্টা করব। তো সেটার জন্য আমি আপনাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের জন্য হেল্পফুল বিভিন্ন ভিডিও আপলোড করে যেতে পারি আমার এই চ্যানেলে। এটাই আপনাদের কাছে আমার দাবি যে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে সময় মতো প্রত্যেক দিন আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল আপলোড করতে পারি। তো চলুন এখন দেখুন যে আমরা আমাদের যে বাকি ছিল কোম্পানি অ্যাড্রেস, তো কোম্পানি অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা লোকেশন থেকে টরেন্টো, যেহেতু আমরা টরেন্টো এলাকার কোম্পানি নিচ্ছি, তো এখানে দেখুন যে আমাদের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখন এটাকে কপি করে আমাদের কোম্পানি অ্যাড্রেসের ঘরে বসিয়ে দেব। এটাই ছিল মূলত আজকের আপনাদের দেখানোর বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আপনার যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা ক্লিক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এখনও আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখুন। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।